নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাস ব্লগ চ্যানেল। তো আপনাদের সবাইকে স্বাগতম অ্যানাস ব্লগ চ্যানেলে। তো আজকে আমরা তৈরি করব তালের বড়া বা তালের ফুলুরিও বলতে পারেন। তো সেটা কিভাবে তৈরি করব, কি কি জিনিস দিয়ে তৈরি করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক কীভাবে আমরা তালের বড়া তৈরি করি। তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে বন্ধুরা, এখানে তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তালের যে খোসাটা ওটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ওটাকে পরিষ্কার করে নিতে হবে। তো মা এখানে তালটাকে ছাড়িয়ে দিচ্ছে, তারপর আমি ওটাকে একটু একটু করে জল দিয়ে ওর রসটাকে বার করে নেব। তো সেটা কিভাবে করব আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো তালের খোসা খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে, মা ছাড়িয়ে নিয়েছে। এবার এটাকে দুভাগে ভাগ করে নেবে, যাতে আমাদের তালের রসটা বার করতে সুবিধে হয়। তো দেখো, এবারে আমরা তালের রসটা বার করে নেব একটু একটু জল দিয়ে। তো এবার নেক্সট স্টেপে আমরা এতে অল্প পরিমাণ জল দিতে থাকবো, আর এতে এর থেকে তালের রসটা বার করে নেব। আর প্রচুর শক্ত হয়ে আছে, তো জল দিলে এটা অনেকটা নরম হয়ে যাবে। তো খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমরা এই তালের রসটা বের করে নেব, ঠিক আছে। খুব বেশি পরিমাণ জল হবে না, তাহলে অনেক পাতলা হয়ে যাবে। তো খুব অল্প পরিমাণে এটা জল দেব, আর আমরা এইভাবে হাতে করে তালের রসটা বার করে নেব। আমরা এখানে তালের রসটা পুরোপুরি বার করে নিয়েছি, তো মা এখানে একটু ছেঁকে নিচ্ছে, যাতে তালের যে শেকড়গুলো আছে শেকড়গুলো যাতে না রয়ে যায়। তো সে কারণে একটু ভালোভাবে হাত দিয়ে ছেঁকে নিচ্ছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই বন্ধুরা, এই যে তালের যে মালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা ফেলবো না, এগুলো আমরা একটা সাইডে রেখে দেব বাড়ির কোনো কোণে মাটির ওপরে, যাতে এরা এটা কিছুদিন পরে যখন শুকিয়ে যাবে, এর মধ্যে যেরকম নারকেলের শাঁস থাকে ভেতরে, সেরকম সাদা শাঁস পাওয়া যাবে, আর খেতেও খুব মিষ্টি, খুব দারুণ লাগে। এরপর আমরা এই যে তালের রসটা যেটা রেডি করলাম, ওটাকে এবারে ফুটিয়ে নেব ভালোভাবে, একটু নাড়াচাড়া করব যাতে এটা নিচে কোনোভাবে লেগে না যায়। তো এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে এই পাতলা জিনিসটা একটু গাঢ় হয়ে যায়। তো বন্ধুরা, আমরা এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, দেখো ফোটানোর পরে এটা এভাবে তৈরি হয়ে গেছে, খুব গাঢ়ভাবে তৈরি হয়ে গেছে। তো এরপরে আসছি নেক্সট স্টেপে। তো চলো, এর মধ্যে কিছু জিনিস আমরা অ্যাড করব, তো সেগুলো তোমাদেরকে দেখাই, তো দেখতে থাকো। আমরা একটা নিয়ে নিয়েছি বড় বাটি, তার মধ্যে অল্প পরিমাণ তাল নিয়েছি, এর সাথে কিছু জিনিস অ্যাড করব। তো দেখে নাও কী কী জিনিস অ্যাড করছি, ঠিক আছে। আর আমরা খুব অল্প পরিমাণ তালের রসটা দেব, আর বাদবাকি জিনিসগুলো দেব, কারণ আমরা খুব পাতলা ব্যাটারটা বানাবো না, আমরা একটু গাঢ় ব্যাটার রাখবো। তো সেই কারণে আমরা অল্প অল্প তালের রস দেব, আর অল্প অল্প বাকি জিনিসগুলো দিতে থাকবো। তো প্রথমে এখানে আমরা অ্যাড করছি আটা, তো তোমরা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারো, তো আমি আজকে আটা দিয়ে করছি। তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি আটা, আর সেটাকে তালের সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পরে আমি এর মধ্যে অ্যাড করবো চালের গুঁড়ো, তোমরা চাইলে চালকে বেটেও দিতে পারো, বা আমি এখানে ব্যবহার করছি চালের গুঁড়ো, ঠিক আছে। তো সেটাকেও ভালোভাবে মাখিয়ে নেব আটা তালের রসের সাথে, যাতে এই চালগুড়ি আটা আর তালের রসটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো সেইভাবে আমরা হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমরা অল্প পরিমাণ তাল দেব,
অল্প পরিমাণ আটা, অল্প পরিমাণ চালের গুঁড়ো দেবো, একটু একটু করে অ্যাড করবো, খুব বেশি পাতলা করবো না, ঠিক আছে? তো অল্প অল্প করে যদি আমরা জিনিসগুলো দেই তাহলে এখানে জিনিসটা গাঢ় হবে আর আমাদের ফুলগুলিটা বানাতেও খুব সুবিধা হবে। তো সেই কারণে আমি একটু অল্প অল্প দিয়েই বানিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব আর অল্প অল্প করে চালের গুঁড়ো, অল্প আটা, অল্প তালের রস দিতে থাকবো, দিয়ে ভালোভাবে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নেব যাতে কোনো সবটা ভালোভাবে মিক্সড হয়ে যায়, ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো সেভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এখানে। এরপরে আমি এখানে অ্যাড করব নুন। আমি এখানে স্বাদ মতো আন্দাজ মতো নুন দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো নুন দিয়ে দিও, ঠিক আছে? তো সেটাকেও নুনটা দেবার পরে আমি একটু ভালোভাবে ওটাকে ফেটিয়ে নেব ব্যাটারটাকে। এই দেখো, দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করব চিনি, আর চিনিটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও, তোমরা যতটা পরিমাণ মিষ্টি খেতে চাও ততটা পরিমাণ চিনি মানে আন্দাজ করে দিয়ে দিও, ঠিক আছে? তো চিনিটা আর নুনটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব আরেকবার, তো তারপরে আসবো নেক্সট স্টেপে। তো চলো দেখতে থাকো। এখানে আমি যা যা জিনিস দিয়েছি তো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে আরেকবার ভালোভাবে ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে সাইডে 30 মিনিট মতো রেখে দেব, ঠিক আছে? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর খুব গাঢ় একটা শেপে নিয়ে চলে এসেছি। আর এবার এটাকে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে আর তার মধ্যে আমি ফুলুরিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি ব্যবহার করেছি রিফাইন অয়েল। আর এখানে আমি ভাজার সময় আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, ঠিক আছে, যাতে একটু একটু লাল লালভাবে ভাজা হয়। তো আমার তালের বড়া কমপ্লিট ভাজা হয়ে গেছে, একবার এগুলোকে একটা জায়গায় আমি তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি তালের বড়া। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর তোমরাও বাড়িতে ট্রাই করো, খুব কম জিনিসেই খুব সহজেই তোমরা এটা তৈরি করতে পারবে। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো অ্যানা ব্লগস।